নমস্কার, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। দেখেন, আমার সবসময় অলওয়েজ নতুন কিছু চেষ্টা করি এবং অলওয়েজ আমি নেচারের থেকে আপনাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করি নলেজটা। কারণ ছোটবেলাকার কথা মনে আছে যে মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে আমরা যখন হাত ধরে যেতাম না, রিস্ক জোন নেই বল মানে ছিল না কিছু, মানে পড়ে যাওয়ার আগেই তারা আমাদের সামলাতো, তাই না? কারণ হচ্ছে যে এটা একটা প্রকৃতি, যতদিন না আমরা মা বাবার হাত ধরে থাকি না, ততদিন আমাদের অনেক সমস্যার এমনিতেই বুঝতেও পারি না সমস্যাকে, কিন্তু সমাধান হয়ে যায়। তেমনি নেচার, মাদার নেচার আমাদের মা, সবার মা, সারা জীবজন্তু মানে এই ইউনিভার্সটার টোটালটাই। আমরা আজকের দিনে মডার্ন হয়ে যাওয়ার পর আমরা টেকনিক্যালি অনেক সাউন্ড হয়েছি ঠিকই, কিন্তু আমরা যত নেচারের থেকে দূরে যাচ্ছি না, বা আমাদের বাড়ি যে সমস্ত, যখন নেচার, আপনি যে ধরুন এই যে পাখিকে রেস্ট দেওয়ার ব্যাপারটা, মানে যেন একটা হোটেলের মতন, যখন হোটেল খুলছে একটা সময় বন্ধ হওয়ার সিস্টেমটা একটা জায়গায় করতে হবে। কারণ প্রাকৃতিক নিয়ম অনুযায়ী পাখিরা কিন্তু সূর্য অস্তের সঙ্গে সঙ্গে তারা ঘরে ফেরে, এবং রাত্রি 7:30টার সময় নিশ্চয়ই কাকের ডাক শুনতে পাবেন না, কাকও তো পাখি। ফলে অলওয়েজ এরা নেচারের সঙ্গে রয়েছে, ফলে এরা প্রোটেক্টেড রয়েছে। তেমনি আমরা যদি নেচারকে ঠিক মতন জানি, নেচার প্রকৃতি এবং সমস্ত কিছু, মানে যখন এত কিছু ছিল না, আজকে ধরুন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি এত কিছু যখন ছিল না, তখন যখন মানুষের প্রথম সৃষ্টি হয়, নেচারই আমাদের সমস্ত কিছু দিয়েছে। মানুষ সেখান থেকে আগুন জ্বালাতে শিখেছে, সমস্ত কিছু দেখুন ধীরে 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 যে প্রোগ্রেসটা আমরা নেচার থেকে শিখেছি, আমরা সমস্ত কিছুই নেচার থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, এখন বলতে পারেন আমাদের অনেক কিছুই উন্নত, কিন্তু মানসিক যে পশুত্বতা সেটা আলাদা ব্যাপার। বাট আমরা নেচার থেকে দূরে যাচ্ছি, একটা এমন মেটালিস্টিক দুনিয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েছি লোভের বশে, মানে এই সমস্ত ব্যাপারে, ফলে নেচারের থেকে আমরা দূরে যাচ্ছি। আর যত দূরে যাচ্ছি দেখুন নিজেদেরও প্রবলেম বাড়ছে এবং সমস্ত কিছু প্রবলেম বাড়ছে। ফলে আমি এই জন্যই প্রথম উদাহরণটা দিলাম, নেচার আমাদের মা, তার হাত ধরেই চলা ভালো। অলওয়েজ আমি এটা ট্রাই করি, আমার নিজের জীবন হোক বা মানে পাখিদের জন্যে হোক, যাই হোক। ফলে আজকের যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অলওয়েজ মানে পাখির জগতে প্রথম আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি যে কী জিনিস। মেডিসিন কস্ট তো কমবেই যদি সঠিকভাবে আমরা এটাকে পালন করতে পারি। বিশেষ করে অনেকে আমাকে ফোন করে, কালকেই একজন দাদা এসেছিলেন মেটিয়া ব্রুস থেকে, ওনার সেট আপে ফ্রিঞ্জ করছে কিন্তু সেট আপে আলো ঢোকে না, মানে ঘরের মধ্যে আছে। তেমনি আমারও অনেক সময় মানে সানলাইটের আমার সিস্টেম নেই, আমার মানে সেকেন্ড সেট আপ যেটা সেখানে আছে, কিন্তু আমার নিজের বাড়িতে কোনো সানলাইটের সেরকম সিস্টেম নেই। তাহলে আমি কী করি এই জায়গাটাকে ধরে রাখার জন্য? কোনো মেডিসিন দিই না, ন্যাচারাল কিছু করি, সেটাই শেয়ার করছি। ফলে যদি এই জিনিসটা যেটা দেখাচ্ছি, মানে দেখাতে পারবো না প্র্যাকটিক্যালি, আমি শ্যুট করিনি, বাট যেটা দেখা মানে ক্লিপ যেগুলো রয়েছে সেগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যদি আপনি করতে পারেন আপনার পাখির ডাইজেশন সিস্টেম বেনিফিট হবে, স্টেবল হবে, ইমিউন সিস্টেম স্টেবল হবে, তার সঙ্গে সঙ্গে ভিটামিন D3 কোনো প্রবলেম হয় না, ফলে ভিটামিন D3ও কিন্তু ইমিউনিটিকে বুস্ট করে এবং অনেক রোগ অসুখ থেকে বাঁচাবে, হেলদি থাকবে পাখি, নিউট্রিশনটা অনেক প্রপার পাবে। সেটা হচ্ছে কাঁচের বোতলে, আমরা তো প্লাস্টিক বোতলে যে কতটা ক্ষতিকারক তা আমরা জানি না, এই প্রক্রিয়াটা করতে গেলে আপনাকে কাঁচের বোতল নিতে হবে। কাঁচের বটল করে দেখুন, বা আপনাদের যারা ছোটো সেট আপ, পেটের প্রবলেম আছে পাখির বা হেলথ প্রবলেম হচ্ছে ছোটো, তাহলে আপনি সাপোজ ধরুন 100 ml 200 ml জল লাগে রেগুলার, এখন বেসিসে করে দেখুন এক কাঁচের গ্লাস নিন। কীরকম বলছি ধরুন, এটা যদি আপনি কাঁচের বোতল দিয়েই বুঝুন, বা আমি গ্লাসটা তখন অটোমেটিক্যালি বুঝতে পারবেন, এটা কাঁচের বোতল ধরুন, এখানে জল দেওয়া দেখুন, আমি এতখানি ভরেছি, এতখানি গ্যাপ আছে, এটা কিন্তু কাঁচের হবে, প্লাস্টিক, আবার বলছি প্লাস্টিক নয়, আপনি কাঁচ নিতে পারেন, না হলে কপার নিতে পারেন, না হলে স্টিল নিতে পারেন, এই তিনটে বাদে বেটার হয় কাঁচের বোতল, নন কন্ডাক্টর, তো সেই হিসাবে মতন এটাকে আমি কী করবো, এতখানি গ্যাপ রাখবো, পুরো ভর্তি করবো না। পিওর সানলাইটে ছাদে গিয়ে একদম কোনো ছাওয়া টাওয়াতে না, ডাইরেক্ট আমি সানলাইটেকে বসাবো, কাঁচের বোতল কিন্তু মাথায় রাখবেন, প্লাস্টিকে কিন্তু তাহলে কিন্তু মারাত্মক কেমিক্যাল রিয়াকশন হবে, কারণ এখানে পেট্রোলিয়াম প্রোডাক্ট দিয়ে তৈরি হয়, কিন্তু জলের সঙ্গে মিশিয়ে আমরা জলে, এখনকার দিনে দেখবেন সমস্ত প্লাস্টিকের বোতলে আমরা জল খাইতে, যে কতটা ভয়ানক আমাদের শরীরের পক্ষে সেটা আমরা জানি না। অলওয়েজ কাঁচের বোতল, আমি এরকমও দেখেছি যে মানে গ্লাস নিয়ে ঘুরে বেড়ায়, আমার হাস্যকর ব্যাপার, ফানি টাইপের, মানে সে কিন্তু গ্লাস নিয়ে ঘুরে বেড়ায়, একটা লোককে দেখেছিলাম, পরিচয় নেই,
কিন্তু পরে যখন রিসার্চ, এটা আমি 2-3 বছর আগেকার কথা বলছি, যখন রিসার্চ করতে লাগলাম যে কতটা বেনিফিট কাঁচের গ্লাস বা নিজের গ্লাসে, সেটা হচ্ছে সেটাই পরে তখন বুঝেছিলাম। যাই হোক, পয়েন্ট, ব্যাক টু দ্য পয়েন্ট, এটা ডাইরেক্ট সানলাইটে রাখবো, এটাকে হিলিং করবো, এই জলটাকে নিউট্রিশন তৈরি করব এবং রিচার্জ করব। সানলাইট ডাইরেক্ট নেচার থেকে, মানে সব থেকে বড় আমাদের এনার্জির উৎস কোনটা? সূর্য। সমস্ত রকম হিলিং প্রসেস সূর্যের থেকে বড় কিছু হয় না। যত রকম অ্যাক্টিভিটিস আছে, যত রকম এই মানে আপনি যেটাই ধরুন, সায়েন্সের দিক দিয়ে ধরুন বা স্পিরিচুয়ালের দিক দিয়ে ধরুন, সূর্যের থেকে বড় এনার্জি সোর্স আর কিছু নেই আমাদের এই জগতে। তো সেই ক্ষেত্রে তাকে অ্যাবজর্ব করতে হবে পানি, এটাকে চার্জ হবে কাঁচের বোতলে 8 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা, ম্যাক্সিমাম 8 ঘন্টা ডেলি প্রসেসে। কিন্তু এটা করতে গেলে আপনাকে, মানে বটলটা আপনাকে রাখতে হবে, অনেকের বাড়িতে থাকে বা দাদা যাদের ছোটো সেট আপ, তাহলে ধরুন এই যে 1 কাপ জল, 1 কাপ তো নেবেন, আমরা হাফ নেবো, কারণ এখানে ভেপার তৈরি হবে না, বাষ্প যখন দেখবেন এখানে রেডি হয়ে গেছে 8 ঘন্টা মধ্যে, বুন 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 যেগুলো যেটা ভেপার হলে হয় না, ছোটো ছোটো দানা দানা, তখন জানবেন এই জলটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর আপনি তুলতে পারেন, বেশি শেক করবেন না, মানে এমন ধরুন ব্যাপারটা আমি এরকম বোঝাচ্ছি, এটা তো চার্জ হচ্ছে, প্রসেসটা চলছে, মানে এনার্জি প্রসেস যেটা, তো সেটি সে মানে বেশি হেলার দোলালে জলের যে পার্টিকেলস আছে বিভিন্ন রকম, কারণ মাথায় মাথায় রাখবেন এটা সাইন্টিফিক্যালি প্রুভেন, এর কিন্তু মেমারি আছে এই জলটার। এখানে একটুখানি টপিক আমি অন্য টপিক অ্যাড করছি এখানে, সাপোজ ধরুন আপনার বাড়িতে খেতে বসেছেন, কোনো কথা কাটাকাটি হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, সেখানে জল আপনি যে কোনো জায়গায় রাখুন না কেন, আপনার ওই নেগেটিভ থট বা নেগেটিভ এনার্জি জলে কিন্তু অ্যাবজর্ব করছে, জলের মেমারিতে। এবার এই জলটা যখন আমরা পান করি, শরীর খারাপও হতে পারে, এবং এগুলোকে আমরা আজকের দিনে খেয়াল করি না, এটা কিন্তু সায়েন্সই বলছে, কিন্তু এটা আমার মন থেকে না, আপনি গুগল করে নিন না, জলের মেমারি কতটা খাতারনাক অন্যান্য পার্টিকেলসের থেকে, মানে ইনগ্রিডিয়েন্ট থেকে জলের মেমারি কতটা খাটে নেই, যেমন পজিটিভ এনার্জিকেও অ্যাবজর্ব করতে পারে, তেমনি নেগেটিভ এনার্জিকেও অ্যাবজর্ব করতে পারে। ফলে সূর্য সবথেকে বড় পজিটিভ এনার্জি, এটা যখন অ্যাবজর্বেশন আসছে, মিনারেলস, ভিটামিনস, ভিটামিন ডি অ্যাবজর্ব হচ্ছে কাঁচের বোতলে জলের মধ্যে, দেন 8 ঘন্টা পরে আপনি ম্যাক্সিমাম 2.5 ঘন্টা রেখে তুলতে পারেন, বেটার হয় একদম ফুল প্রসেসটা কমপ্লিট হয় 8 ঘন্টা নিয়ে আপনি নর্মাল টেম্পারেচার করুন, কোনো রিফ্রিজারেটরে রাখবেন, মানে ফ্রিজ করবেন না জলটা। এই একটা বোতল জল ধরুন আমার 3 দিন আমি চালাতে পারবো, মানে আমরাও যদি খাই, মানে একসঙ্গে ঢেলে নয়, এইটা বোতল আপনি মানে 100 ml 200 ml করে আমরা খেতে পারি, অল্প অল্প করে, কারণ জল খাবার নির্দিষ্ট একটা নিয়ম আছে আমাদের ক্ষেত্রে, আমি বাকিদের ক্ষেত্রে মানে বারবার আমি মানে আমাদের ক্ষেত্রেও ঢুকিয়ে দিচ্ছি, যাই হোক সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব, জল খাবার নিয়ম। এবার আপনি এই জলটা আপনি যে কোনো পাত্রে ট্রান্সফার করে, মানে আপনি যে পটে দিচ্ছেন দিন, তবে অলওয়েজ যেটা আমিও মেনটেন করার চেষ্টা করছি, আমি পুরোটা করে উঠতে পারিনি, সেটা হচ্ছে স্টিলের পাত্র, নালে কাঁচের পাত্র পাখিকে, আর নালে মাটির পাত্র, মানে মাদার আর্থের সঙ্গে, কারণ আর্থ হচ্ছে আমাদের একটা এলিমেন্ট, ঠিক আছে, তার সঙ্গে জল এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট অ্যাড হচ্ছে, মানে খুব ভালো কাজ হবে। তো সেই ক্ষেত্রে মানে মাটির জিনিস আমি মানে জিনিসটাকে আমি দেখাবো আপনাদের নেক্সট ইয়ারের মধ্যে, দেখাবো কীভাবে কী করতে হয়। এখানে একটা রিস্ক জোন আছে যে বড় পাখি হলে ভেঙে ফেলা, ফেটে ফেলা, তার জন্য কী করতে আমি বলে দেবো। তো এই জলটা যখন রেডি হয়ে গেল, এই জলটা আপনি খাইয়ে দেখুন দাদা, আমি নিজে এক্সপেরিমেন্ট করে বলছি, আমার সেট আপে কোনো পাখির অসুস্থ না হওয়ার কারণ এটাও, কিন্তু যে আমি অলওয়েজ সানলাইট হিলিং ওয়াটার বা সানলাইট চার্জ ওয়াটার আমি পাখিকে প্রোভাইড করে, ফলে কোনো মেডিসিন কস্ট না কে বরাবর, পিটের কোনো প্রবলেম নেই, অলওয়েজ বোন স্ট্রং, ব্রিডিং বেটার, মানে অলওয়েজ প্রপার ব্রিডিং দেখাবো, আমি এই বছর ব্রিডিং বসাবো, আমার কিছু মিউট্রিশনের উপর তো কাজ করছি, লাভবার্ড মিউট্রিশনের উপর, তো সেই ক্ষেত্রে আরও কিছু বাচ্চার দরকার, কিনবো কেন, আমার সেট আপেই বাকি রয়েছে, তাদেরই বাচ্চা নিয়ে কাজ করব, সাইকোলজিক্যালি কাজ করব এবং মেন মানে মিউট্রিশন নিয়েও কাজ করব। তো সেই ক্ষেত্রে তখন দেখাবো, দেখবেন একটাও ক্লাস নষ্ট হয় না আমার, তার কারণ হচ্ছে আমি অলওয়েজ মাদার আর্থের মানে মাদার নেচারের হাত ধরে চলছি আমি, কারণ সূর্যের থেকে বড় সোর্স এনার্জি কিছু আর হতে পারে না। যত রকম পৃথিবীর নেগেটিভ এনার্জি আছে, সূর্য থেকেও কিন্তু ওরা এনার্জি নেয়, কিন্তু আপনি আমরা এটা অন্যরকমভাবে দেখি। তো সেই ক্ষেত্রে দেখবেন কোনো দিন যদি দেখুন স্যাঁতস্যাঁতে ওয়েদার দেখবেন বর্ষাকালে, আপনি এনার্জি পান না, কিন্তু সূর্য উঠুক যতই আমরা ঘামিয়ে একটা কাজের এনার্জি থাকে, কারণ সবথেকে বড় সোর্স, কারণ কত রকম যে কার্যকারিতা আছে সূর্যের, তার মধ্যে একটা কার্যকারিতা আপনাদের সামনে তুলে ধরলাম যে
ওয়াটার চার্জ মানে সানলাইটে ডাইরেক্ট চার্জ করে, আর এখানে কিন্তু ছাওয়ার মধ্যে রাখবেন না, কিন্তু ডাইরেক্ট সানলাইট পড়বে, কোনো নড়াবেন না। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস বলা আছে, ছাদে ডাইরেক্ট রাখবেন না, কারণ গ্রাউন্ড এনার্জি যেটা স্টোর হচ্ছে সেটা গ্রাউন্ড না হয়ে যায়, আর্থিং না হয়ে যায়। ফলে একটা কাঠের পাতাটন, একটা কাঠের কিছু চিপের ওপর রাখবেন, যেটা শুকনো কাঠ হলে বেটার হয়, ভিজে কাঠ হলে আবার প্রবলেম। শুকনো কাঠের ওপর এই কাঁচের বোতলটা রেখে আপনি 8 ঘন্টা ছেড়ে দিন, ম্যাক্সিমাম 8 ঘন্টা, মানে পুরো প্রসেসটা কমপ্লিট হয়। না হলে আপনি 3 ঘন্টা এইরকম আপনাকে কিছু বটল জোগাড় করতে হবে, ধরুন কাঁচের, দেখুন কাঁচের বটল, কাঁচের গ্লাস আমাদের ঘরে অ্যাভেলেবেল, আমার ঘরে তো অ্যাভেলেবেল। এটা পুরোনো দিনে মানুষের আগে কাঁচেই জল খেত, তা মেটালে জল খেত, এখন প্লাস্টিকের ব্যাপারটা হয়েছে, আমরা ডেলি এরকম এই থামসাপের মতো কতটা যে ক্ষতিকারক, জেনেও কিন্তু ক্ষতি করছি তা আমরা জানি না, কিন্তু অভ্যাস হয়ে গেছে, মানুষ অভ্যাসের দাস। করে দেখুন আপনার পাখির মেডিসিন কস্ট, আমার কাজই হচ্ছে আপনাদের পাখিকে সুস্থ করা, সুস্থ রাখা, সুস্থ করা, অ্যাজ পার মাই নলেজ এবং ঈশ্বর যেটা নলেজটা দিয়েছে তার মাধ্যমে, তো সেটাই করছি। এই প্রক্রিয়াটাই প্রথমবার কোনো ইউটিউব চ্যানেল আপনাদের সামনে নিয়ে এলো, কারণ অনেক বুঝে শুনে, কারণ আমি এটার ওপর এক্সপেরিমেন্ট করছি ধরুন 1.5-2 বছর হয়ে গেল। ওয়াটার চা মানে সানলাইট চার্জিং ওয়াটার, এতে ভিটামিন D3, যে যাদের সেটাপে ভিটামিন সানলাইট পাচ্ছে না, না এই জলটা প্রোভাইড করে দেখুন আপনার ভিটামিন D3 কোনো প্রবলেম হয় কিনা। আমি লিখে দিতে পারি, হবে না, কারণ এখানে অ্যাবজর্বেশন, তার জন্যই 8 ঘন্টা দিতে হবে। ফলে ধরুন যাদের বড়ো সেটাপ, আপনাকে বটল বানা যদি করতে চান, নট নেসেসারি যে করতেই হবে, মানে এ তো আর এই নয় যে এটা না করলে আপনার পাখি বাঁচবে না, তা তো নয়, বাট মেডিসিন কস্ট অনেক কমে যাবে। এই যে বিভিন্ন রকম মেডিসিনের দরকার পড়ছে, মাঝে মাঝেই রোগ অসুখ হচ্ছে, এই যে কি ওয়াটার অমৃত যদি বলতে পারেন তাহলে বলতে পারবো অমৃত। আপনি দেখতে পাবেন না জিনিসটা চোখে, কিন্তু মেসুস করতে পারবেন যে কতটা হেল্পফুল ড্রিঙ্ক তৈরি হচ্ছে, কারণ এর যে pH লেভেল ঠিক থাকবে, pH লেভেল জলের যে pH লেভেল 7-এর ওপর বা 7.0 যেটা থাকে, আমাদের বেশিরভাগ এদিক ওদিক জায়গায় জল ইউজ করি, এবং জল সব থেকে বড়ো জিনিস হচ্ছে, যেহেতু আমি এই সায়েন্সের সঙ্গে যুক্ত, যখন আপনি পাখির জল দিচ্ছেন তখন আমার মাথা হয়তো কোনো রকম নেগেটিভ থট এদিক ওদিক চলছে, ওই জলে কিন্তু অবজার্ভেশন হচ্ছে, মেমোরিতে টানছে, ওই জলটাই ওরা যখন খাচ্ছে ওদেরও বেনিফিট, মানে মানে উল্টো লোকসান হবে বেনিফিট হবে না, এত কেউ বলেও না, কেউ চিন্তাও করে না, কিন্তু আমি করি, আমার কাজই হচ্ছে নেচারের সঙ্গে জুড়ে থেকে বিভিন্ন রকম জিনিসকে জানা। জীবন তো একবারই পেয়েছি না, তো মায়ের সঙ্গে সন্তান থাকবে না তো কে থাকবে, তো সেই জন্যে, ফলে একটা কী বলুন তো, আপনি যখন জানবার ইচ্ছে হবে না, ইউনিভার্স আপনাকে ঢেলে দেবে, এটুকুনি আমি জেনেছি। আপনি যত নেচারের কানেকশানে যাবেন তত আপনি মেসেজ ডিকোড করতে পারবেন জিনিসটাকে, যে আরও আপনার কনসেপ্ট মাথায় সেই দেবে, ইউনিভার্সের কানেকশানে থাকলে আপনার অটোমেটিক্যালি সে আপনাকে প্রোভাইড করছে, নাহলে আমি এটাকে আমি আপনার সামনে কীভাবে নিয়ে এলাম এত বছর, মানে এক্সপেরিমেন্ট করার পর, দেখার পর যখন ফল পেয়েছি তখনই আপনাদের সামনে নিয়ে এসেছি, কারণ আমি একজন লজিক্যাল মানুষ, সায়েন্সের উপরই ভরসা করে চলছি, কিন্তু এটা নয় যে আমার মনের গড়া কিছু কাহানি বলছি। তো এটা করে দেখুন, গ্লাসও যাদের ছোটো সেটা ছোটো কাঁচের গ্লাসে আপনি হাফ রাখবেন, কারণ ওটা এ না হয়, আর ওপরে একটা চাপা দিয়ে দেবেন, ঠিক আছে, যাতে এটা না হয়, ভেপার না হয়ে যায়, ফলে ওই যে বিন্দু বিন্দু জমছে ওটাও কাজে কার্যকরিতা, কিন্তু তো সেই জলটা নর্মালাইজ করবেন, কোনো ফ্রিজে রাখবেন না কিন্তু। আর এই জলটা যেটা তৈরি হলো না, ধরুন আপনি বটলেই করে আপনার সেটাপে চালাচ্ছেন, এই কাঁচের বোতলেই থাকবে, নালে কোনো কপারে এতে তাহলে যেটা আমরা করি চার্জ করার জন্য জল সেখানেও রাখতে পারেন, 3 দিনের বেশি চালাবেন না, তাতে তার কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়, আবার আপনি একটা বটল রেডি করে তাদের দিন। তো এই হচ্ছে ব্যাপার, ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্টস করুন, ভিডিওটা অন্যান্য বন্ধুবান্ধবদের যারা বিশ্বাস করে তাদের সঙ্গে শেয়ার করুন, আপনার রায় কমেন্টসের মাধ্যমে জানান যে কেমন লাগলো। নমস্কার।